লিংক কি ডক্স। পোস্ট করা হয়েছে নাকি আমি করব? হ্যাঁ, লিংকটা কি পোস্ট করা হয়েছে নাকি আমি না করব? না, লিংক পোস্ট করা হয় না। ইভেন আমাদের আমাদের কেউ দেন আচ্ছা, লিংকটা, আমি দিচ্ছি। লিংক আমরাই রাইট। দিচ্ছি। So it's gonna be day 12, right? It's a quarter final. At the meantime, we say it like অনেক বড় একটা ডিসাইডার ম্যাচ, কজ এটা দুইটা আর কি বলবো যে ই মানে খুবই নাম করা টিমের মধ্যে আজকে ফাইট হইতেছে। যদিও এটা ফাইটটা কালকে হওয়ার কথা ছিল, বাট আলটিমেটলি এটা হয় নাই ডিউ টু কে মানে মানুষের মানে পার্সোনাল সমস্যা বলে না, টিমমেটের প্রবলেমের জন্য আর কি হয় নাই। নেভারদালেস এটা আর কি শুরু হয়েছে, এন্ড ইটস বি রক্স ভার্সেস ভিআইপি, ইটস গোনা বি কোয়ার্টার ফাইনাল অফ দ্যাট রাউন্ড 1। টার্গেট ব্যান হচ্ছে জিনস ব্যান ফর অ্যালবাট্রস, গ্যালিও ব্যান ফর রেক্সেন, অ্যালবার্টোস এ টার্গেট ব্যান জিংস, আই এম নট সো শিওর, মানে লাইক হি ইজ গুড উইথ জিংস বাট আই ডোন্ট থিঙ্ক যে ওর লাইক একদম মেইন চ্যাম্পিয়ন অর সামথিং, আই উড সে যে ওর মিসফরচুন বেটার জিংস এর থেকে। লাইক উইথ মিসফরচুন মানে মিসফরচুন নিয়ে যেটা হয় যে লাইক পজিশন করতে পারে খুব ভালোভাবে আল্টার জন্য আর কি, ও সব আল্টগুলো মোস্ট অফ দ্য টাইমই খুব মানে ভালো হয়, কাজে লাগে। যেহেতু তার ওয়ান অফ দা সিগনেচার, সো দে আর রিয়েলি পুটিং ইন দ্যার এ গেম। এখন উই ক্যান সে বিকজ ভেইন কিন্তু অ্যাসিড খেলে, সো অ্যালবাট্রোস স্টিল মাইট গো ফর দ্য মিড বিকজ এনিওয়ে ইজ স্টিল ওপেন ফর হিম। সি সি ফর দিস গেম আই উড সে অ্যালবাট্রোস কে এডিসি দিলে বেটার হতো। কারণ অ্যালবার্টোস অনেক ভেটারান প্লেয়ার, লাইক ও কয়েক সিজন ধরে খেলতেছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। সো আই থিঙ্ক লাইক থ্রেশ এর এগেনস্টে বেইন কিন্তু ইজি খেলা, লাইক থ্রেশ একটা বেইনকে হুক লাগাইতে সবসময় একটু স্ট্রাগল করবে। সো সেক্ষেত্রে আই থিঙ্ক লাইক টপ যেহেতু একটা খাজিক্সও আছে বটলাইনে, যদি ক্যাম্প করতে পারতো বা আর্লিতে একটা দুইটা গ্যাং দিলে অ্যালবার্টোস কিন্তু স্নোবল করতে পারতো খুব স্ট্রং ভাবে, এবং অ্যাসিডের টপ লেন ডিসেন্ট, সো মিলে ওটা আই থিঙ্ক আরেকটু বেশি ব্যালেন্স টিম হতো। বাট দিস টাইম আই থিঙ্ক দ্যাট দিস টাইম রেক্সেন উইল গো ফর টপ এন্ড অ্যাসিড গোইং ফর দ্য এডিসি। ও ফর্ম, ওকে, দে শুড ব্যান জিপি। এক্স্যাক্টলি ডুড, লাইক কারণ বাই নাও এটা বোঝাই যাচ্ছে যে রেক্সেন ভাই টপ। এখানে একটা কথা কি যেটা দেখছেন কিনা, এখনো কিন্তু শাওন ভাইয়ের জিপি ব্যান হয়নি। হ্যাঁ সেটা আমি বলতেছি, দে শুড ব্যান জিপি। হয়তো তারা জিপি ওপেন রাখছে যে দে হ্যাভ এ প্ল্যান অর সামথিং টু স্টপ জিপি, এরকম একটা কিছু হতে পারে যে লাইক বেট করতেছে। ওদের গেমটা মেইনলি স্নিক আপ হবে আর কি আলটিমেটলি। মেবি দে ওয়ান ওয়ান রেজন টু পিক জিপি। হ্যাঁ না, সো ইজ দ্য জিপি, হি টুক দ্য চ্যালেঞ্জ, হি টুক দ্য চ্যালেঞ্জ, লেটস সি হোয়াট হ্যাপেন্স, যে ওদের ট্র্যাপে কি ওদেরকে মানে কাউন্টার অ্যাটাক করা যায় নাকি। So top and mid yet to pick for the blue team.
লেটস সি টপ লেন কি পিক হয়। নার, সো নার উইল বি পিকড আপ বাই তারিফ ভাই, সো মেবি আই গেস বেস্ট প্লেয়ার ভাই এবার টপ খেলতে পারে। ওকে, একটা কুইট হলো। হোয়াট জাস্ট হ্যাপেন্ড? রেক্সন ডিসিলিস্টে। ওকে, এখনো তো আসলে লাস্ট পিকটাও দেখা হয় নাই, তো বলা কম্পন অনুযায়ী কি মনে একটা করে। ব্লু টিমের এখন একটা ক্রুশাল পিক বাকি, সেটা হচ্ছে মিড লেন। তারা অ্যানিভিয়া, তারা আসলে টপ এবং মিড দুইটা সোলো লেন দুইটাকে কাউন্টার পিক করার একটা চান্স পাচ্ছে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। যদি তারা যে নার নিছে, আই থিঙ্ক জিপিএর এগেনস্টে আর্লিতে ভালো লেনিং করতে পারবে, একটা রেঞ্জ চ্যাম্পিয়ন, সো ওই ব্যারেলগুলোকে আটকাইতে পারবে চাইলেই, অ্যান্ড একটা গ্যাপ ক্লোজার আছে অথবা ডিজেঙ্গেজ বলা যায় সেটাকে, সো নারের জন্য ইজি। এখন মিড লেনটা দেখার বিষয়। মিড লেনে আই গেস যেহেতু অ্যানিভিয়া, সো একটু মানে অ্যানিভিয়া, ইয়া সরি, ওরিয়া নাকি ব্যান ছিল? না, ওরিয়ানা ওপেন ছিল। তাহলে আদারওয়াইজ, তাহলে আমি বলবো যে ওরিয়ানা যাইতে পারে, যেহেতু ওদের একটা জ্যাক আছে। জ্যাক কিন্তু এখন লাইক নার্ফের জন্য এতটা স্ট্রং না আর্লিতে, সোরিয়ানা শিল্ড এবং কম্বোটা কাজে লাগবে। কিন্তু যেহেতু জিপি পর্যন্ত পিক করা হয়ে গেছে, সো দে ক্যান নট অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য পিকস, রাইট? হু ডেয়ারস ডিফাই মাই উইল। এক্ষেত্রে আমি বলবো বিডিরক্স টিম, দে হ্যাভ কাম উইথ অল দ্য হোমওয়ার্কস দে নিড টু ডু। হ্যাঁ, কারণ তারা খুব ভালো মতো আর কি তাদের মানে স্পিক ব্যান্ড সম্পর্কে আর কি নলেজটা খুবই ভালো, এটা আর কি তাদের ব্যান্ড দেখে বোঝা যাচ্ছে। রাইট, এখন আসলে কম্পিটিশন এমন একটা পর্যায়ে চলে আসছে, মানে হিয়ার ইউ নিড টু ডু দ্য অল দ্য হোমওয়ার্কস। আহ, কাম অন, হোয়াটস দ্য ওয়ার্স্ট দ্যাট কুড হ্যাপেন? So the same picks gonna be picked up. বাকি সারপ্রাইজ টুকু আর কি আমরা পরে দেখলে বুঝতে পারবো। So back to sleep then. You too will be judged. And VIP কিন্তু একটা সময় আর কি টপে ছিল, কিন্তু তো লাস্টের দিকে আসে আর কি তারা ডাউন মানে ফল করা শুরু করছে, যদিও আবার ইয়া করছে। এন্ড মানে রক্স ফার্স্টের দিকে খুবই স্ট্রাগল করছিল, জাস্ট টু মানে মানে কি বলবো মানে ডিসকোয়ালিফিকেশন থাকতে আর কি বাঁচে আসছে আর কি। পিডি রক্স, হ্যাঁ, পিডি রক্স এর পজিশন খুবই খারাপ ছিল তারা। আচ্ছা, বিডিরক্সের কিন্তু পাঁচজনই এক্সপিরিয়েন্স প্লেয়ার, সবাই লাইক লাস্ট সিজন গোল্ড এলোতে ছিল। হয়তো তাদের লাইক ফর্মে ব্যাক করতে একটু দেরি হয়েছে, এরকম একটা বিষয় হতে পারে। একটা বিষয় হচ্ছে লাইক ইন্ডিভিজুয়ালি স্কিল্ড হওয়া অথবা নর্মালি মানে অ্যাজ এ টিমও খেলা, সেগুলো সবই ফাইন, বাট যখন একটা লাইক স্টেজে আসা হয় সামনে লাইক একটা টুর্নামেন্টে, সেটা লেন হোক অথবা অনলাইন হোক, জিনিসটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়।
লাইক সবাই কিন্তু, হ্যাঁ টুর্নামেন্টের প্রেশারটা কিন্তু সবাই নিতে পারে না। আবার অনেক সময় দেখা যায় অনেক ছোট টিম টুর্নামেন্টটা লাইক ওদের একটা স্পিরিটের জন্য, যে লাইক না আমরা কিছু একটা করবো এরকম একটা বিষয় যখন থাকে, এবং বড় টিম অনেক সময় দেখা যায় আইদার রেকলেস হয়ে যায় অথবা দেখা যাচ্ছে যে মানে ওরা নিজেরা যখন ইন্ডিভিজুয়ালি খেলতেছে সেইটা ধরে মনে করে যে না আমরা পারবো, এই হিসাবটাতে টুর্নামেন্টে ফল করে অনেক সময় এটা দেখা যায়। সো টুর্নামেন্টটা একটা মানে গ্যাম্বলিং স্টেজ, এখানে সব কিছুই হইতে পারে। যখন লেভেলটা টুর্নামেন্টে চলে আসে তখন পুরোটাই ডিফারেন্ট হয়ে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি এরকম যেখানে মানে লিগ সিস্টেম করা হয়েছে যে সব টিম সবার সাথে খেলবে, অ্যান্ড এই বিষয়টা এখানে যে কোনো সময় কিন্তু লাইক একজন স্ট্যাট ঘুরতে পারে। নর্মালি লাইক ইয়ে যদি সিস্টেম হয় যে হারলেই বাদ, তো এরকম একটা বিষয় হইলে তখন দেখা যায় একটা ম্যাচ হয়তো খারাপ হয়ে যায় বা একটা ম্যাচ প্রেশারে ফল করে, তো ওই জিনিসটা ডিফারেন্ট আসলে। আচ্ছা এখানে মিড লেন পিক হচ্ছে, আচ্ছা এখন দেখার বিষয় মিড লেনে কি পিক করে, তার এতক্ষণ টাইম পাইছে নিশ্চয়ই কিছু না কিছু ডিসকাস করছে, সো দেখা যাক। আমি ওরিয়ানা প্রেফার করব। আচ্ছা মালজা, একটা জিনিস কি সবচেয়ে ভালো সেটা হচ্ছে যে ভিডিওক্সের এভরি মেম্বার লাইক তারা রোল সুইচ করে কমফোর্টেবলি খেলতে পারে। আচ্ছা সেজুয়ানি পিক, আমরা মাঝে মধ্যে শুভদারে সেজুয়ানি সাপোর্ট। আচ্ছা কম্বো কিন্তু খুব ভয়ঙ্কর, সেজুয়ানির আলটি, জিপির আলটি, এনিভিআর আলটি। সেজুয়ানির আলটি কিন্তু এখন মানে সিঙ্গেল টার্গেট, দ্যাটস স্লো, ওই স্লোটা হচ্ছে গ্যালিও এই আপনার গ্যাং প্ল্যাঙ্কের স্লো এর সাথে কিন্তু ভালো স্ট্যাক। আচ্ছা এখানে যেটা দেখা যাইতেছে রেড টিম হচ্ছে পিক কম, লাইক হঠাৎ একজনকে ধরে বার্স্ট করা, আর ব্লু টিম কিন্তু টিম ফাইট বেসড, লাইক ব্লু টিমে ওরকম বার্স্ট করার মতো আমি কাউকে দেখতেছি না এক্সেপ্ট ফর মালজাহার, এবং তাও সে যদি লাইক কাউকে জাস্ট একটা আলটি দিয়ে মেরে ফেলতে চায় সেটা মিড গেমের পরে, আর্লিতে এই জিনিসটা পারার চান্স খুবই কম যেহেতু ওর লেনারও হচ্ছে অ্যানিভিয়া, চাইলেই ওয়ান শট করতে পারবে না। সো রক্সরা চাবে হচ্ছে স্যার ইয়ারপনার আলটিমেটলি ভিআইপিদের রক্সদের ফোর্স করতে। হ্যাঁ মূলত আমি এখন বলবো রক্সদের ম্যাচটাকে 20 মিনিটের পর পর্যন্ত একদম নিউট্রালভাবে টেনে নিয়ে যাওয়া, কোনো মানে রেকলেস কোনো প্লেয়ার দরকার নাই, কোনো কিছু ফোর্স করার দরকার নাই, তারা 20 মিনিট পর্যন্ত যদি ফ্রি ফার্ম করতে পারে তারপর আমি বলবো ওদের চান্সটা বেটার রেড টিমের চেয়ে। যদিও রেড টিমের লেট গেমে হিউজ ড্যামেজ আছে, একটা জিপি স্কেল করবে, খাজিক্সের ওয়ান শট ড্যামেজ হয়ে যাবে, অ্যানিভিয়া তো বললামই না, অ্যান্ড ভেইন ইজ ভেইন। সো আর হচ্ছে আমি তো আমি সেজন্য সাপোর্ট খেলি লেট গেমে, সেজোয়ানি যদি আমি জানি না ও কি রুম নিয়ে নাম লেট গেমে হচ্ছে সেজোয়ানির, এটা তো হচ্ছে ব্রামের স্ট্যাকের মতো মানে সেজোয়ানি, এটা তো সেজোয়ানি হচ্ছে একটা আল দিতে পারবে সাথে একজন কে ফ্রিজ করতে পারবে একটু ডিফারেন্ট। আমি যতদূর জানি সেজোয়ানি এটা হচ্ছে সেজোয়ানি নিজে থেকে অটো করতে হবে, রাইট? না নিজে তো অটো তো করতে হবে, তারপর তো হচ্ছে বাকি না, তারপরে কি বাকি স্ট্যাক গুলো কি টিমমেট দিতে পারবে? হ্যাঁ 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 বাকি স্ট্যাক গুলো টিমমেট দিতে পারে, এটা ব্রামের ইয়ার মতো, ব্রামের প্যাসিভের মতো। আচ্ছা না আমি এটা জানতাম না, লাইক ওই যে হ্যামারের মতো যে লোগোটা থাকে আর কি ওর পাশে, আমি আমি মনে করতাম যে এটা সেজন্যই নিজে থেকে স্ট্যাক করতে হয়। না 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 ফার্স্ট হিটটা ইয়া দিতে পারে মানে সেজন্যই দিতে পারে, বাকি তিনটা হচ্ছে ইয়ারা দিতে পারে মানে টিমে। আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম রেড টিমের লাইক লেট গেমে ওদের ড্যামেজ অনেক বেশি, এটা যেমন সত্যি কথা, কিন্তু ব্লু টিমের সমস্যাটা হচ্ছে ওদের আর্লি গেম উইক, সো ওরা যদি আর্লিতে, হ্যাঁ ওদের গ্যাম্বল একটাই লেট গেম, এখন লেট গেমে রেড গেম রেড টিম স্ট্রং হলো না উইক হলো এটা ওদের হিসাব করে আসলে লাভ নাই, কারণ ওদের লেট গেম ছাড়া আমি স্ট্রেংথ শুধুমাত্র বট লেনে বলা যায় একটা লুসিয়ান আছে, এছাড়া আর আমি কোনো লেনে মানে ওইরকমভাবে লেন খুব স্ট্রংলি জিতবে এরকম কিছু আমি দেখি না আসলে, হয়তো জিপিএনই একটু স্ট্রাগল করবে লেনে বাট মানে এত মাইর খাওয়ার মতো কিছু দেখতেছি না, এখন জ্যাকের উপর ডিপেন্ড করতেছে সে কতটুকু প্রেসার দিতে পারে। বাট জ্যাক ফার্স্ট ব্লাইন্ড পিকের পরে কিন্তু খাজিক স্পিকটা ওরা করছে, আই থিঙ্ক কাউন্টার জাংলিং কিছু কিছু না কিছু হবেই কাউন্টার জাংলিং। আমি বলবো যে
এওই কম্বো কিন্তু 32 মিলি অনেক হাই, কিন্তু যদিও মনে হচ্ছে যে রক্সের কিছু আছে ওই তুলনায়। আমি যদি কম বলতে চাই তাহলে কিন্তু এওই এর বার্স ড্যামেজ কিন্তু ভিআইপি তে বেশি। আমি মানে দুই টিমই ভালো টিম কম, বাট যদি লাইক বলতে হয় যে কোন টিম জিতবে, আমি হয়তো আমি রেড টিম বলবো, যে হ্যাঁ তবে হয়তো 60-40 চান্স বলা যায় এরকম আর কি, যে খুব বেশি আগায় রাখতে চাচ্ছি না। হ্যাঁ ক্লোজ, কিন্তু টিম কম্প ওয়াইজ আমার কাছে রেড টিমটা বেটার লাগতেছে। লাইক ডিসেন্ট অ্যামাউন্টে সিসিও আছে, বার্স ড্যামেজও আছে, আবার এরিয়াল ড্যামেজও মানে পাইতেছে। ওই যে একটা খারাপ পিক অফই পুরো ম্যাচ ঘুরে দিতে পারে ওই একটা কথাই আছে, তো মানে আমরা কেউ বলতে পারবো না এখানে কে কোন দিকে ধরা খাইতে পারে। মানে জিনিসটা কি, রেড টিমের লাইক টার্গেট সিজ করার একটা এখানে ক্যাপাবিলিটি আছে সেটা বলা যায়, ব্লু টিমের এদিক থেকে কিন্তু লাইক পোকটা কম। হ্যাঁ ব্লু টিম যখন যাইতে হবে অল ইন করতে হবে জ্যাককে দিয়ে, এছাড়া লাইক ওদের চান্স কম, অথবা যদি থ্রেশ খুব ভালো একটা হুক লাগাইতে পারে কোন একটা ক্যারিকে আর কি। যদিও থ্রেস এর আগের বার খুব ভালো ক্যারি দিছিল, কিন্তু এর আগের ম্যাচে লাইক মেবি ডেথ নোটি থ্রেস নিয়ে খেলতেছে তো, রাইট? হ্যাঁ নাকি? হ্যাঁ আমাদের এগেন আমাদের এগেনস্টে হ্যাঁ ডেথ নোট থ্রেস খেলছিল। হ্যাঁ কিন্তু এবার মনে হয় তারিফ ভাই খেলতেছে। না 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 না, এবার ডেথ নোটি খেলতেছে। ডেথ নোটি থ্রেস কিন্তু হুকগুলো স্পট অন হয়, নার কিন্তু লাইক ওই যে ফারভার অফ ব্যাটল ইউজ করতেছে, সো মোস্ট প্রবাবলি লাইক ওই আগের বিলটাতে যাইতে পারে, যে ফ্রোজেন মালেটের যে বিলটা আর কি জিপি রে পোক করার জন্য। জিপি লেনিং ফেজে আর্লি তে একটু ঝামেলা হবে, কারণ যেহেতু নার হচ্ছে লং রেঞ্জে খেলে একটু ঝামেলা হবে, বাট অতটা বেশি না। হ্যাঁ হ্যাঁ আগে এটা ছিল, এখন এই অপশনটা আমিও পাই না। না এখন আর নাই না, একটা লাইক শর্টকাট হট কি আছে যেটা দিয়ে দেখা যায়, কিন্তু ওইটা কি সেটা আমি মনে নাই আর কি। আচ্ছা এক্স, আচ্ছা মিডিয়ামে একটা গ্যাঙ্ক হবে, মিডিয়ামে গ্যাঙ্ক হবে। আচ্ছা এন্ড গুড স্টার্ন ফ্রম এনিপিয়া মাউজার শুড ডাই, ইয়া মাউজার কিন্তু ফ্ল্যাশটা রেখে দিছে লাইক হি গেভ আপ, মানে ও ধরে নিছে যে এখন মরবেই এরকম একটা বিষয় ছিল। এটা ভালো যে ট্রাই না করাটা বেটার, যদি দেখছে যে আর কিছু করার নাই যে পজিশনটা এমন ভাবে আটকা, কিন্তু আমি আমি প্রেফার করি না সেটা, লাইক মানে আমি বলবো যে যতক্ষণ মরে নাই ততক্ষণ বাইতে আছে, সো ট্রাই করা উচিত জিনিসটা এরকম আর কি। কারণ এখানে কিন্তু এনিভিয়ার কিউটাই খাওয়া উচিত হয়নি মালজাহারের, সেটাই কিন্তু লাইক সে ফ্ল্যাশ করতে পারতো। আচ্ছা জ্যাক গ্যাং দিতে চাইছিল, বাট খাজিক্স ইজ অলরেডি ইন দ্য বটলেন, অনেক ভালো ম্যাপ প্রেজেন্স খাজিক্স এর, খাজিক্স ভালো ম্যাপ প্রেশারে রাখতেছে আর কি। ইয়া ওদের এই পিকটা বলা যায় ওয়ার্কআউট করতেছে, লাইক জ্যাককে দেখে যে খাজিক্স পিকটা করব। বটে এখন ভেইনের সাথে একটা ডিসেন্ট সাপোর্ট থাকলে ভেইন লেনটা জিততে পারত আই থিংক, কিন্তু ভেইন কিন্তু সিএস এর পিছে আছে, ভালো পিছে আছে। হ্যাঁ ওটাই আমি বলতেছি, এখানে একটা ওর একটা ডিসেন্ট যে কোনো একটা লেজিট সাপোর্ট দরকার ছিল আসলে, এনিথিং লাইক জানা লিওনা সামথিং, ফ্লো তারমর এতটা হেল্প করবে না। খালি ভেইন না, এনিবিও পিছে আছে এবং টপে ওই নার কি তো অনেক লো এট দ্য মোমেন্ট, সো জিপি ওকে ভালোই প্রেসার দিচ্ছে আসলে। ওই খাজিক্স এর গ্যাংটা কাজে লাগে গেছে আর কি, ওখানে ফ্ল্যাশ বার্ন হইছে, সো ও এখন একটা লাইক প্রেসারে থাকবে, কারণ জিপি এর এক্সোস্ট এন্ড ফ্ল্যাশ দুইটাই আছে। তাই বলে কিন্তু নার কিন্তু সিএস এ ভালোই সমান সমান আছে। হ্যাঁ তা ঠিক, ওটা আসলে এক্সপেক্টেড। এখানে জ্যাক লেন গ্যাং দেওয়ার চেষ্টা করতেছে, যেহেতু ওদের ওয়ার্ডটা এখানে শেষ, লেনে আর কি ভেনকে আলটিমেটলি একটু সেফ খেলতে হবে, করার নাই, জ্যাক অলরেডি বটে। হ্যাঁ সেটাই, লেন গ্যাং দেওয়ার ট্রাই করতেছে, খাজিক্স ব্লু ওদের ব্লু সাইড এর উপরে। এখন জ্যাক কিন্তু সামনের বসে আগাইলে কিন্তু ধরা খেয়ে যাবে। আচ্ছা থ্রেশ এঙ্গেজ দেওয়ার ট্রাই, সেজুয়ানি আই ডোন্ট নো, এখানে ম্যাপে তেমন ইয়া লেনে তেমন একটা প্রেসার দিতে পারছে না। জ্যাকের আর সময় নষ্ট করা উচিত হবে না, অলরেডি সে প্রেসার হারায় দিতেছে।
হ্যাঁ, আর এইভাবে থাকলে লাইক এক্সপিও সোক করতে থাকবে, আই ডোন্ট নো এটা কতটুকু এফিশিয়েন্ট। আচ্ছা, এন্ড দেন আই স্মোক অন ভেইন। এখন জ্যাক আসে, আই থিঙ্ক ইট উইল বি আ ডাবল কিল। না, দুইজনেরই ভালো ফ্ল্যাশ। আচ্ছা, জ্যাক কি তার কিউটা ইউজ করে নাই? ভেইনের গায়ে তো লাগছে, তারপর একটা মিনিয়নে হিট করলে তো। জ্যাক আই ডোন্ট নো, জ্যাক একটা লাভ দিতে পারতো না? না, লাভ তো দিছেই, আমি তারপরে বলতেছি কিউটা তো ভেইনের গায়ে লাগছে, দেন ফলো আপ হয় নাই আর। আচ্ছা, খাজি স্পটলাইনে হেল্প করতে চাচ্ছে, বাট দে হ্যাভ এ ভিশন ওভার দেয়ার ইন দ্য রিভার। আলটিমেটলি আর কি অতটা ভালো কামে দিল না, গ্যাংটা ভালো এফেক্ট। না, গ্যাংটা ভালো ছিল, দুইটা সামুনার স্পেল ডাউন করাইছে দুইজনেরই পরের গ্যাং। আচ্ছা, নেক্সট টাইম আর কি বট লেন একটু ইজিলি খেলতে পারবে। আচ্ছা, ব্লু এক্সচেঞ্জ হচ্ছে, ব্লু অ্যানিভিয়া নিল, আর এদিকে জিপি ইএ ইউজ করতেছে, মানে ওই যে ব্যাক করে শিনটা নিয়ে আসছে, অ্যান্ড ফেজেরও দুইটা আইটেম হয়ে গেছে, তার লং সোর্ড আর রুবি পিস্টল। ইয়া, এখন আর কি নারেতে লং রেঞ্জ পোকিং এটা এখন কাজে আসবে, তার এখন জুতা আছে, সো এখন আর কি তার মানে পোকিং এর জন্য মুভমেন্ট স্পিডটা আছে, মোবিলিটি পাইছে একটু। নার কি ব্ল্যাক লিভারের জন্য বানাচ্ছে নাকি ফ্রোজেন মালেট, এটা বোঝা যাচ্ছে না আসলে। না, ফ্রোজেন মালেটেও কিন্তু ওই দুটো আইটেম কমপ্লিট করবে তারপরে, হ্যাঁ তখন বোঝা যাবে। মালদার গেছে ব্লু অন আইটেম, সো এখন আর কি স্প্যামিং শুরু হবে। আলটিমেটলি স্প্যামিং এর ক্ষেত্রে আই হোপ এনিভিয়ারই টাইমার কি একসাথে আছে? আমি 8:44, 45। আমি 55 এ পজ দিচ্ছি। আমি 8:55 এ পজ দিছি। আমিও। আচ্ছা আচ্ছা, এদিকে যাচ্ছে। আচ্ছা, এখানে সেজনিকে কিছু ড্যামেজ দিতে পারতো চাইলেই, ব্যাক আউট করলো কেন বলবো, পারতো কিন্তু তার কি, তারা মনে করছে যে মেবি আশেপাশে ইয়া আছে, খাজিক্স আছে, তারা আর কি সেটা খেলতে যাচ্ছে। অলরেডি জিপিকে এই যে এখন কিন্তু টারেটের নিচেই অনেক পোক করতেছে। জিপি কম্পারেটিভলি নারের থেকে আগে আছে slightly, হ্যাঁ বাই গোল্ড অলমোস্ট 500 গোল্ড, 400 গোল্ড আগায় আছে জিপি। আচ্ছা, এখন অল ইন করছে, জ্যাক ইজ অলসো देयर, ভেইনকে থামাইছে, সেজন ইজ ব্যাকিং আউট, এন্ড লুশিয়ান ইজ অলরেডি ডাউন, এন্ড লুশিয়ান আউট, মালজার এই যে ডাবল টিপি আমি যেটা বলতেছিলাম এখন কিন্তু খুবই কাজে লাগছে, এন্ড ডাবল কিল ফর মালজার, দ্যাট রোটেশন, ও মাই গড, এনিভিয়া উইল ফ্ল্যাশ আউট, ইয়া, এন্ড থ্রি এনিভিয়া টু ফ্ল্যাশ আউট। আচ্ছা, এখন মাউন্টেন ড্রাগনটা আই থিঙ্ক উইদাউট এনি কম্পিটিশন পেয়ে যাবে জিপির, যেহেতু ইয়ে নাই, কিন্তু আলটিমেটলি জিপি কিন্তু ওদিকে টাওয়ার নিয়ে নেবে। এখন টাওয়ার আর কি ডাইরেক্ট ব্যাক করতে, আই ডোন্ট থিঙ্ক টাওয়ার পড়বে না, আর ব্যাক করে চলে যাবে এখন, এবং ইয়া জিপির ইয়া নাই, সো এখানে আসলে হ্যাঁ ব্লু টিম অনেক বেশি জিততেছে এই ট্রেডটাতে। আর কি দুটো টিপি যে মানে খুব ভালো পে অফ করছে, এরকম যদি আর দুই তিনটা রোটেশন দিতে পারে, আমি এই জিনিসটাই বলছিলাম, তাদের যদি প্ল্যান থেকে থাকে সেটা হবে এটাই যে জিপি খেললে টিপি মোস্ট নেওয়ার চান্স নাই, এক্সস্টি নিবে, সো তারা হয়তো এটাই প্ল্যান করছে যে জিপি যে স্নোবল করতে চাচ্ছে তো করুক, আমরা অন্যদিকে স্নোবল করি, এরকম একটা বিষয় আর কি। তো সেক্ষেত্রে আমি বলবো তাদের অন্য কোনো একটা পাওয়ার স্পাইকে একটু বন্ধ করা দরকার ছিল, যেমন ভেইন বা অ্যানিভিয়া, কিন্তু যদিও এটা আসলে হ্যাঁ যে সবাইকে কমফোর্ট পিক পাইছে, যদিও মেবি তারা তো আর জান না, তা তো সম্ভব না যে অ্যানিভিয়া মিট হবে নাকি না, লাইক রেক্সেন ভাইও কিন্তু মিট করতে পারতো, সো গ্যাম্বল হয়ে যেত অনেক বেশি। আচ্ছা, ব্লু সাইড ভালো ওয়েভ কন্ট্রোল করতেছে, লুশিয়ান অনেক ফার্মে আগে আছে এখন, আর ভেইন ব্লেড অফ দ্য উইন্ড কিং ফার্স্ট আইটেম ক্র্যাশ করতেছে, সে আর কি বলবো যে
মানে লাইক এটা ওল্ড বিল্ডটাতে যাচ্ছে এখন অ্যাজ এ ভেইন প্লেয়ার আমি সব আচ্ছা ভালো হোক সেজনের উপরে অল ইন করতে চাচ্ছে অ্যান্ড লুশিয়ান শুড ব্যাক আউট অ্যান্ড আল্ট ফ্ল্যাশটা কেন ফ্ল্যাশ ওয়াজ আননেসেসারি টোটালি আননেসেসারি এটা পুরোটাই আর কি আবার ফ্ল্যাশ ফ্লেম ইজ যদিও তারা কিলটা পাইছে টোটালি বিকজ সেজওয়ানি ইজ নট a very good support মানে অ্যাজ এ সাপোর্ট দ্য সেজওয়ানি চ্যাম্প ইজ নট ভেরি গুড এই এই কারণে বাট এর বাইরে কিন্তু ব্লু টিম খুব মিসপ্লে দিছে অনেক সেজওয়ানি যখন থ্রেশার আল্টের ভিতরে পড়ছে সেজওয়ানি কিন্তু কিউ দিয়ে আসলে পিছনে চলে যেতে পারত কিন্তু সেজওয়ানি আই থিংক হি থট যে ও এখানে এনগেজ করলে ভেইন ফলো আপ দিয়ে মানে না এখন লাইক কিউ ইউজ করলো কিন্তু থ্রেশার আল্টিতে হিটটা সে খাবে ও মানে লুশিয়ানের উপরে অল ইন করতে চাচ্ছিল আর ওই দিক থেকে লাইক ব্যাকআপ পাওয়ার জন্য কিন্তু এতটা ট্যাঙ্কি সে এখনো হয় নাই ওটা হইতেছে গিয়া কথা আর কি আর যেহেতু ভেইন ব্লেড অফ দ্য রুইন কিং বানাচ্ছে সো তার আর্লিতে ড্যামেজ নাই এটা স্বাভাবিক ব্যাপার ব্লেডটা আচ্ছা এইখানে আমরা একটু উল্টা জিনিস দেখতেছি লুশিয়ান যাচ্ছে অ্যাসেন্স রিভার বিল্ড অথবা লাইক ফুল অন ক্রিট বিল্ড যেটা আর কি আর ভেইন যাচ্ছে ব্লেড অফ দ্য রুইন কিং এর বিল্ডে মানে লুশিয়ানে দুইটাই লেজিট তবে ভেইনে আমি ওকে জিপি গোস ডাউন আচ্ছা ফাইনালি টপ লেনে গ্যাং পাইলো না তাহলে কিন্তু আরো বড় লস আরো বড় লস আচ্ছা আমরা কিন্তু দুই টিমে একটা জিনিস খেয়াল করতেছি যে সামনের স্পিল নিয়ে তারা খুবই কি বলবো যে অনেক খুতখুতা ইউজ করতে চায় না আপনি বাংলা ইউজ করতে পারেন একটু কঞ্জুসি করতেছে হ্যাঁ কিপটিমি করতেছে যে না ভাই জীবন দিয়ে দিব সামনার স্পেল দিব না আমি এরকম একটা বিষয় মানে লাইক ওখানে কিন্তু কিন্তু আবার ওইদিকে আমি বলবো যে পিনন সরি পিনন লুশিয়ানের মানে লাইক ফ্ল্যাশটা কেমন যেন ছিল আমার কাছে হ্যাঁ ওটা আমি বলতেছিলাম বটে কিন্তু ওদের দুইজনেরই ফ্ল্যাশটা বার্ন হইছে মিসপ্লে হইছে লুশিয়ানের ওখানে ফ্ল্যাশের কোনো দরকারই ছিল না হি ওয়াজ উইনিং দ্য ট্রেড এনিওয়ে ভেইন এখানে অল ইন করলেও জিততে পারতো না তার সাফিসিয়েন্ট ড্যামেজ ছিল না মানে সেটা যাই হোক কথা হচ্ছে ওখানে যদি সে জাস্ট নর্মাল আল্ট্রা স্টার্ট করে দিত সেজন্য মরে যেত অ্যান্ড তার ফার্মার অলরেডি স্ট্যাকড ছিল সো ভেইনকে মারাও তেমন কোনো ব্যাপার হতো না এখানে ফ্ল্যাশটা আই উড সে দুইজনই আননেসেসারিলি বার্ন করছে মানে থ্রেশারটা মিসপ্লে ছিল আর লুশিয়ানেরটা লাইক প্যানিক ফ্ল্যাশ মেবি সামথিং এখন যেই মেটা আসলে থাকতেই হয় কারণ একটা সিসি খেলে ওইখানেই শেষ এরকম একটা বিষয় আর কি এখন আর কি সে চাচ্ছে আর কি খুব সেফলি ফার্ম করতে এন্ড তাতে আগে থাকতে বিকজ অলরেডি সে অনেক আগে আছে 110 হাফ সিএস উইথ 1 কিল উইথ মানে 3 কিল কন্ট্রিবিউশন আর কি আই উড সে রেড টিমের যে বিষয়টা ছিল আর্লি স্ট্রং গেমের মানে যেটা চাচ্ছিল তারা খাজিক্স জাঙ্গলটা নিয়ে ওরা চেষ্টা করছে কিন্তু ব্লু টিম তাদেরকে আউটস্মার্ট করছে বলা যায় দুইটা টিপি কাজে লাগছে ডাবল টিপি বটলেনে ওটা দিয়ে কিন্তু লাইক এখানে মালজাহার একটা ভালো আগে লিডে চলে গেছে আর কি আর তার বাইরে হ্যাঁ জ্যাকও কিন্তু হোল্ড করতেছে লাইক খাজিক্স থেকে ফার্মে কিছুটা আগে আছে চারটা অ্যাসিস্ট আছে মিন্স সে কন্ট্রিবিউট করছে ভালোভাবে আসলে তো সেটাও বলা যায় না শুধু রুবির ক্রিস্টাল আছে দেখা গেল আবার ব্ল্যাক ক্লিপার চলে যাচ্ছে সেটাই কার মাথায় যে কি আছে
কিন্তু এখন আর কি মেইন দেখার বিষয় হচ্ছে যে এই মালজাহার কে একটু স্টক করতে হবে। মালজাহার পাওয়ার স্পাইক কিন্তু ভালোই আগে গেছে। থ্রেশ কিন্তু তার একটা কথা আমাকে একটু বুঝান যে অ্যানিভিয়া কেন তিনটা ভাঙা আইটেম বানাইছে। এখানে আসলে সবাই এই জিনিসটা খেয়াল করতেছি যে ভাইয়া ভাইয়া আইটেম করতেছে আসলে, এটার আই ডোন্ট নো ওয়াই, মেবি সবাই কনফিউজ যে এখন এই আইটেমটা আমি কি কমপ্লিট করব নাকি করব না, এরকম একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে আর কি। শুধুমাত্র জিপি তার মানে তার জায়গায় শক্ত হয়ে দাঁড়াচ্ছে, আমি ট্রাইফোর যাবো তো যাবোই, কোনো কথা নাই। খাজিক্সের তো ভাই জাঙ্গেল আইটেম বানাতেই হবে, এখন ওটা না করে তো তার জায়গা নেই। আমার কি মনে হচ্ছে যে সবগুলো কিন্তু অ্যানিভিয়ার একটা সমস্যা, একটা জিনিস মিল দেখছেন সবগুলো হচ্ছে মানা রিসেমব্লেন্স আইটেম। আচ্ছা লেভেল আপ হবে মানা বাড়বে, টিআর হবে মানা বাড়বে, ইয়া দ্যাট স্টোন ওটা মানা বাড়বে, তারপরে ওটা তো মানা অ্যানিভিয়া মানে চাচ্ছে সে লেনটা ইয়ে রাখতে, তার হাতে রাখতে কি লাইক অ্যাবিলিটি স্প্যাম করে, ওই ওই কারণে আর কি মানুষজন আসতেছে আর যেতেছে, যেতেছে আর আসতেছে। এদিকে যেটা দেখা যাচ্ছে নারের ফার্মটা খুব কম, মেবি বিকজ অফ দা বটলিং টিপি। ও তখন একটা ওয়েব মিস করছে। আর এদিকে লুশিয়ান লাইক বুটসও রাশ করতেছে, আবার মেবি স্ট্যাটিক শিপ অথবা ফ্যান্টম হইতে পারে সেটা। আই উড সে তার স্ট্যাটিক শিপ যাওয়া উচিত এখানে, মানে এখন তার যে কারেন্ট টিম কমটা আছে সেটাতে লাইক থ্রেশকে সে পাবে পিল করার জন্য। থ্রেশ এন্ড মালজাহার ক্যান জাস্ট স্টে ব্যাক ইন দ্য টিম ফাইটস, খাজিক্স অবশ্যই আসবে, খাজিক্স আসলে তাকে ওয়ান শট করে দেন তারা প্রসিড করতে পারে। কারণ যেহেতু জ্যাক অ্যান্ড নার আছে, নার তো লাইক ব্যাকলাইন ডাইভ দেওয়া মাস্ট, এবং জ্যাক যদি ডাইভ দিয়ে আল্ট করে কাউকে ব্যাক করে আনতে পারে সেখানে বার্স্টটাই হবে ওদের মেইন গ্যাম্বল আর কি। সো স্ট্যাটিক শিফট হলে ইজিলি বার্স্ট করতে পারবে। হ্যাঁ রেজিউম হয়েছে। আর ভেইনের এখানে অ্যাবাউট দ্য ব্লেড অফ দ্য রুইন কিং, তার আইডিয়াটা আই গেট ইট, যে লাইক একটা জ্যাক অ্যান্ড নার আছে দুইজনই হেলথ স্ট্যাক করবে, বাট আই উড স্টিল সে ক্রিট বিল্ড ইজ ওয়ে বেটার, ওয়ে বেটার। আচ্ছা আমাদের একজন শাউটকাস্টার ডিসি, অ্যানিভিয়া ইজ টেকিং হিউজ ড্যামেজ ফ্রম মালজাহার। আই থিঙ্ক মালজাহার জাস্ট কুড লাইক ফ্ল্যাশ আল্ট দেয়ার, প্যাসিভটা পরে ইজিলি মারতে পারতো সে। না না এই যে লাইক সিফা যে স্কেটি গড, ও তো আসলে ওয়ার্ডের মধ্যেই দাঁড়ায় ছিল, সো বেসিক্যালি এই জন্যই মেবি মালজাহার আগায় নাই। ওকে ওসে অ্যানিভিয়া একটু কট খাবে মেবি, এখানে আল্টটা না দিচ্ছে না, ওর স্টানটাও লাগবে না। ব্লাইন্ড হতে হুক ছিল এখানে, ইয়েটা তো দরকার ছিল না সুইপিং লেন্সটা, ওদের অলরেডি কন্ট্রোল ওয়ার্ড আছে ওই জায়গায়। আচ্ছা ভেইন, ভেইন হিউজ পিছায় গেছে সিএস এর দিকে, ইটস অবভিয়াস অ্যাকচুয়ালি, লাইক কার্ডলেস ফার্স্ট আইটেমে ফার্ম করা কষ্ট হয়ে যাবে তার জন্য। ওইদিকে খাজিক্স তো পিছে আছে, আমি যেটা বলবো নার একটু বেশি ফোকাস করছে ইয়ে করার জন্য, পোক করার জন্য, আর এদিকে জিপি তার ফার্মে মনোযোগী ছিল আসলে। এন্ড জিপির লাইক খেলা দেখে বোঝা যায় যে ও এই চ্যাম্পিয়নটা অনেক কমফোর্টেবল। আর এখনো তো আসলে আমরা লেট গেমে যাই নাই, লেট গেমে গেলে তখন হচ্ছে জিপি স্কেল করবে, স্কেল করা ওটা ডিফারেন্ট ব্যাপার। লাইক আমি লেনিং ফেজে লাইক ওর ওয়েভ কন্ট্রোল ব্যারেল পজিশন দেখে বলতে পারতেছি আর কি যে হি ইজ গুড উইথ জিপি। এই যে যেমন এই পোকটা এখন হি ক্যান অল ইন আল্ট অ্যান্ড ফ্রি কিল, অ্যান্ড ফ্রি কিল, দ্যাট ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং একটা প্লে ছিল। মানে একদিকে যেমন জিপি খুব ভালো খেলছে, আরেকদিকে আমি বলবো নার অনেক বোকামি করছে। লাইক এখানে ব্যারেল সে জিপির উপরে ভীষণ নাই, অ্যান্ড জিপি অনেকক্ষণ ধরে কাজটা করতেছে বুশ থেকে ব্যারেল দিয়ে পোক করতেছে, দেন হোয়াই ডিড হি গো ইন লাইক দ্যাট। অ্যান্ড যখন গ্যাসের ব্যারেলটা জ্যাক গোজ ইন লুশিয়ান আর সেজোনি উইল গো, নো সেজোনি ইজ নট গোইং টু ডাই, মিস মাই
মাইট মিস করছে বাট সামহাউ স্টিল পেয়ে গেছে। আচ্ছা অ্যানিভিয়ান সেজন্য দুজনই লো পিছাচ্ছে, খাজিক্সও বেঁচে যাবে। আচ্ছা ফর ব্লু টিম, ব্লু আচ্ছা ব্লু টিম এখানে আসলে পরবর্তীতে বাজে খেলছে, ড্রাগনটাও মিস হয়েছে, তারপরে তারা কিন্তু টাওয়ার ফেলে দিয়েছে, তারা আসলে ইনডিসিশনে ভুগে কাউকে ধরতে পারে নাই। মানে ওখানে কিন্তু সেজওয়ানিকে আসলে ধরা যেত। অ্যাজ আই ওয়াজ সেইং না, এখানে লাইক বাজে খেলছে ওই দিক থেকেই যে ভিশন ছাড়া সে আগাইছে, এবং আগানোর পরে অ্যাজ সুন অ্যাজ দ্য ব্যারেল কানেক্টেড হি শুড হ্যাভ জাম্পড আউট ফ্রম देयर, মানে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট এখানে জিপি অল ইন করবে। আচ্ছা ওরা বট লেন টার্গেট ফেট করবে, হ্যাঁ যদিও ফার্স্ট টার্গেটটা ওরাই পেলো, আর নারো হইতেছে টপে প্রেস করতেছে, সো আলটিমেটলি আর কি অ্যাডভান্টেজ আর কি রক্সি গেছে রেডের জন্য, রেডের জন্য একটা ভালো হইছে ওই গোল্ড মানে ডিফারেন্স যেটা ছিল। আচ্ছা না আবার কট খাবে না, না এখানে কট খাবে কিছু না, খাজিক সোলো মারতে পারবে না, খাজিক মাত্র আসছে তারকে মারা এতটাও সোজা না, কারণ সে অলরেডি ইয়ার তাহলে সে প্রধান মেলাটি যাচ্ছে কিন্তু ভেইন অলরেডি চলে আসছে, সো এখন ঝামেলা হইতে পারে। আচ্ছা সেজওয়ানি গট হুক, সেশ ইজ গোইং ইন, মালজাহার ইজ ডিলিং সাম ড্যামেজ, টপে নার, আচ্ছা নার আবার নার ফ্ল্যাশড, নার কে জোন আউট করার চেষ্টা করা হচ্ছে আর কি, জোন আউট না তারা অল ইন করতে চাচ্ছিল বাট নার ফ্ল্যাশড আউট। আচ্ছা যেহেতু ইয়া বট লেন আসলে লেন ফেজে ইয়া করতে পারে নাই, লেন সুইচ হইছে, আর এদিকে যেটা দেখা যাইতেছে অ্যানিভিয়া আর জিপি খুব ভালো ফার্ম করছে, লাইক 90 মিনিটস 150 এন্ড 162, এদিকে মালজাহার বলবো ভালো ফার্ম করছে, এই গোল্ড ডিফারেন্সিয়াল যেটা ছিল আর কি এতক্ষণ এটা কিন্তু লাইক এখন আর নাই, অলমোস্ট ইকুয়াল গোল্ড দুই টিমেরই, এন্ড দুই টিমের একটা করে ড্রাগন পাইছে, সো মানে পুরো গেমটা স্টেবল অবস্থায় আছে একদম বলা যায়, হ্যাঁ দুইজন গোল্ড সেম, একটা করে ড্রাগন একটা করে টারেট, সো মানে অনেক ইকুয়াল আসলে, মিড লেনের দুই মিড লেনের একটা করে আইটেম কমপ্লিট, কিলে দিক দিয়ে পিছে আছে বাট মানে অ্যাজ উই সে মানে লেট গেমে আসলে বলা যায় না কিলে এখানে পেছানো জিপির জন্য এটা কোনো ম্যাটার করে না, যে কারণ এই যে সে এক দুই হাত অল না লাইক 1500 গোল্ডে আগে আছে, দ্য রিজন ইজ ফার্ম 16টা আচ্ছা মালজাহার অ্যানিভিয়া শুড নট হ্যাভ ডিলেড, এখানে ডিলে করা উচিত হয় না, তার প্যাসিভ মেবি আছে এখনো, আচ্ছা না ফ্রেশ উইল ডাই, পর পর দুইটা আলটি লাইক পিছনে জিপি আলটি সামনে অ্যানিভিয়ার আলটি, তাদের যাওয়ার কোনো ওয়েই নেই এখানে। আচ্ছা থ্রেশ সরি নার কিন্তু ভালো ট্রেড করতেছে, তার ফ্রোজেন মালের ফাইনালি কমপ্লিট, আচ্ছা জিপি বক্স আউট, কিলের লিডটা ম্যাটার করে না কারণ মোটামুটি বলা যায় 16টা কি 18টা ফার্ম নিলে একটা কিলের সমান গোল্ড পাওয়া যায়, সো এক্ষেত্রে আসলে এখানে খুব একটা লাভ নাই, জিপি এমনিতে অনেক বড় ওয়েভ ক্লিয়ার, সো আচ্ছা লুসিয়ান না রেঞ্জে থাকবে না, লুসিয়ানকে একটু সেফ থাকা উচিত, লো আছে এবং অ্যানিভি এখন ওয়ান শট করতে পারে, ইন দ্য মিন টাইম অ্যানিভি আলটা বন্ধই করতেছে না, মানে এইখান থেকে কোনো মিনিয়ন আগাইতে দিবে না আর কি, তার যে মারা দিবে টাওয়ার ফেলে দিবে, টাওয়ার ফেলে দিবে, আচ্ছা জিপি স্ট্রং স্টেপল বাট হি উইল ডাই, হি উইল ডাই, ওকে ও দ্যাট বার্স ড্যামেজ ফ্রম খাজিক, ওকে নাইস ফ্ল্যাশ, নাইস ফ্ল্যাশ, হি শুড ইউজ দ্য ব্লাস্ট, ও মাই গড, ও মাই গড, দ্যাট এসকেপ, আচ্ছা মিরে কিন্তু প্রেস ইয়া হইতেছে, সো এনিওয়ে শুট ব্যাক অফ, দ্যাট ওয়াজ এসকেপ লেভেল শশাঙ্ক রিডেম্পশন, ওকে আচ্ছা এনিওয়ে গট কট, চারজন চারদিক থেকে ওকে ঘিরে রাখছে, যে এখানে আসলে যাওয়ার কোনো উপায় নাই, ল্যাগ দেন ডাইড, আচ্ছা অ্যানিভিয়ার ল্যাগ ছিল বলতেছে, এটা আসলে ব্যাড লাক, এখানে বোঝার উপায় ছিল না কোনো, এখন না এখন কথা হচ্ছে ল্যাগ অর নট, এখানে ও কট খাইক তুই মানে এতক্ষণ ওভার এক্সটেন্ড করছে, হ্যাঁ ওভার এক্সটেন্ড করছে আসলে মিডলেটে,
আই ডোন্ট থিঙ্ক এখানে ব্লু টিমের অ্যাপোলজাইজ করার কিছু আছে, বাট স্টিল দে আর অ্যাপোলজাইজিং, দ্যাটস আ গুড গুড জেস্টার ফ্রম দ্যাট টিম, সো রেড টিম শুড জাস্ট লেট দিস গো। অ্যালবার্টোস হ্যাজ কুইট, আচ্ছা অ্যালবার্টোস নাকি গেম রিস্টার্ট দিতে গেছে। আচ্ছা ইয়ে খাজিক্স নিবি ডাস্ট প্লেটটা কমপ্লিট করতে, তার কিন্তু অলরেডি লাইক হিউজ ড্যামেজ বটলাইনে যেভাবে বার্স্ট করলো লুসিয়ানকে। আমার লুসিয়ানের জন্য বলবো অথবা কিছু একটা খুব তাড়াতাড়ি দরকার, ওদের যে বার্স্ট ড্যামেজ এখানে আসলে আমি বলবো লুসিয়ানের থেকে ওদের দোষটা বেশি, লাইক ওদের টিম কম্প অনুযায়ী থ্রেশ মানে লুসিয়ান একদম গায়ের সাথে লেগে থাকা উচিত, এ মানে খাজিক্স এর জামটা অ্যাটলিস্ট আটকানোর জন্য। এটা আমি কিছুই বলার মতো ভাষা নাই, কজ আমার আমার মতে, আমার মতে সেটা হচ্ছে যে থ্রেশের একটা ইউটিলিটি আইটেম কমপ্লিট করা উচিত, হি গোয়েন্ট স্ট্রেট ফর রুবিস্টোন, যেখানে হয়তো ফেস অফ দা মাউন্টেন হইলো সেটা আর্মরটা আর কি লুসিয়ান দিতে পারে। হ্যাঁ এখানে লাইক এই সাইডস্টোন আপডেট এত তাড়াতাড়ি হ্রাস করার আমি কোনো কারণ দেখতেছি না আসলে, ও একটা ফেস অফ দা মাউন্টেন বানালে ফেস অফ দা মাউন্টেন বা লকেট এই আইটেম ওর এই গেমে কমপ্লিট মোটিভ হওয়া উচিত লুসিয়ান সার্ভাইভিং, মানে লুসিয়ানকে যেভাবে হোক বাঁচায় রাখতে হবে, অ্যান্ড লুসিয়ান আর থ্রেশ কম্বোটা অনেক স্ট্রং বিকজ দুজনেরই মানে ভালো মোবিলিটি অ্যান্ড ইউটিলিটি আছে, সো এখানে খাজিক্স মারতে পারা উচিতই না লুসিয়ানকে। কিন্তু ওই যে তার এখন মরতে হবে নাইটস ভাও, নাইটস এজ আর কি, সরি নাইটস ভাও, সরি নাইটস ভাও, তারপর আপনার সোলারি অ্যান্ড ফেস অফ দ্য মাউন্টেন, এগুলো আইটেম হলে সে আর কি লুসিয়ানকে মানে বাঁচাতে পারবে, কিন্তু ওটা ধারে কাছে সে নাই। একটা জিনিস কিন্তু একটু খেয়াল করা যায় যেটা যে লুসিয়ান যে যে ফ্যান্টম ডান্সার আর নিনজা টেবি গেছে, এটা কিন্তু তার রিজনটা হচ্ছে খাজিক্স, যাতে খাজিক্স তাকে না মারতে পারে। তো এখানে কিন্তু একটা জিনিস একটু বুঝতে হবে যে সে কিন্তু থ্রেশের উপরে ভরসা কম, যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটা থ্রেশ যেহেতু সাথে আছে সে কিন্তু আর একটু ফ্রি বিল্ডে যাইতে পারতো, একটা স্ট্যাটিক শিফট বার্সার্কার এরকম একটা বিল্ডে কিন্তু সে যাইতে পারতো বাস্ট করার জন্য, কিন্তু লাইক এই টিম কম্পেও যেখানে ইনাফ পিল আছে সেখানেও কিন্তু সে একটু ডিফেন্সিভ আইটেমে যাচ্ছে, এখন পর্যন্ত তার সলিড কোনো ড্যামেজ আইটেম নাই যেটা আমরা দেখতেছি, একটা মাত্র বিএফ সোর্ড সেটাতে খুব একটা ডিফারেন্স মেক করবে না, আমি বলবো ভেইনের ড্যামেজ এখন ওর থেকে বেশি হবে, সো এই এই জিনিসটা একটু বুঝতে হবে। মেবি মেবি নট, এটা আর কি দেখা যাক, কজ হ্যাঁ আমি এটা বলবো যে নিনজা টেবি বানাইছে অবভিয়াসলি লুসিয়ানের মানে লুসিয়ান আর কি শেষকে পাচ্ছে না আশেপাশে, তো দেখা যাক এখন, লাইক ইটস নট টু লেট থ্রেশ মানে এখন লাইক লাস্ট ফাইটে যেটা হয়েছে টোটালি আনএক্সপেক্টেড ছিল, খাজিক্স পিছন থেকে এসে ওয়ান শট করে দিছে, সো যেহেতু একটা এইটা ঘটনাটা একবার ঘটছে এখন থেকে লাইক থ্রেশের কমপ্লিটলি এটা ডিভোট করা উচিত লুসিয়ানের সেফটির উপরে। আচ্ছা জ্যাক ইজ ট্রাইং টু গো ইন, নাইস আলটি ফ্রম জিপি, বেনকে ধরলেও কেউ ফলো আপ দেওয়ার নাই এখানে। আচ্ছা অ্যান্ড খাজিক্সের ড্যামেজ দুইজনকেই মারতে পারবে, আরেকটা কিউ নার মনে হয় না, আচ্ছা বা বেঁচে যাবে লুসিয়ানের আল্ট, লুসিয়ানের আল্ট, সো মেবি কিছু একটা করার চেষ্টা লুসিয়ান, আর নাইস হুক, নাইস হুক, সো আচ্ছা এন্ড সেজন্য আই ও রং রং ই ফ্রম লুসিয়ান, রং ই ফ্রম লুসিয়ান, দ্যাট ওয়াজ ব্যাড, না শুড ব্যাক আপ দ্যাট, আচ্ছা কিউটা না পাচ্ছে না অল্পের জন্য, মিসকমিউনিকেশন অ্যাগেইন অ্যান্ড মিসপ্লে ফ্রম লুসিয়ান, ইটা কেন সে লাইক ওই দিকে দিল বুঝলাম না, নাহলে খাজিক্সকে ইজিলি মাইরা ব্যাক আউট করতে পারত সে। আর আরেকটা জিনিস যেটা যে লাইক আচ্ছা না না ওয়াজ অলরেডি লো, আদারওয়াইজ হি কুড টিপি অন জ্যাক, মাজা ওতে অ্যাড বার্স ড্যামেজ, জিপি কিন্তু হিউজ ড্যামেজ দিচ্ছে এখন ট্রাইফোর্স অ্যান্ড ইনফিনিটি এজ, ওকে চিলি ওয়াজ কানেক্টেড বাট
মানে খুবই ভয়ানক একটা অবস্থা এখন। আর সেই তুলনায় ব্লু টিম আমি বলবো খুব স্লো এন্ড স্টেডি টিম কম, যে লাইক ধীরে ধীরে উঠতে অনেক সময় লাগবে। হ্যাঁ, লাইক ধীরে ধীরে প্ল্যান করে শুড আই গো ইন অর নট, জাম্প দিব নাকি না, এরকম একটা। আচ্ছা সেজন্যই তোর না হবে না, সেজন্যই বেঁচে যাবে। ইজ ট্যাঙ্কি এনাফ নাও? ওই তুলনায় লাইক রেড টিম অনেক ফ্রি, তারা ইজিলি পোক করতে পারতেছে, অনেক হাই মেমোবিলিটি মুভ করতে পারতেছে, অ্যান্ড চাইলেই একটা প্লে মেক করতে পারতেছে ওদের। এই বিষয়টা লাইক ব্লু টিমের মতো কন্ডিশনাল না। আচ্ছা ড্রাগন আই থিঙ্ক ব্যাড কল, ব্যাড কল, যদিও খাজিক স্টপে, বাট দেখা যাক কি হয়। ইটস 5v4, খাজিক্স ইজ কামিং ডাউন, আর মেগানার আসতেছে, মেগানার আসতেছে, বাট হিউজ ড্যামেজ ফ্রম জিপিআর, জ্যাক ইজ ট্রাইং টু গো ইন, ভেইন ইজ লো, নাইস আলটি ফ্রম জ্যাক, অ্যান্ড খাজিক্স ইজ হিয়ার, আই থিঙ্ক ইট উইল বি এ ক্লিন আপ। Here's a cleanup from Khazix. I think Zach will survive, maybe. He's getting smaller. Okay, nice jump, nice jump. Khazix can pick up the red. Ultimately trade off a dragon. Nah, I don't think it was worth. They tried. Bhalo fight chilo, but ultimately execute korte pare nai. Apni jeta bollen ar ki je এখনো ট্যাঙ্করা ওই লেভেলে স্কেল করতে পারেনি, বাট এই স্কেলে আর কি রেড টিম কিন্তু অলরেডি হেভি বাস্ট আউটপুট ড্যামেজ দিচ্ছে। রেড টিমের কি লাইক ডিসিশন মেকিং এর ওই ঝামেলাটা নাই, কন্ডিশনাল না ওদের এঙ্গেজটা। ব্লু টিমের যখন চিন্তা করতে হয় থ্রেশের হুক লাগলো নাকি, আর না আর কি মেগানার হচ্ছে নাকি, তারপর এই জ্যাক জাম্প দিবে নাকি, এরকম অনেক বিষয় রেড টিমের সেটা নাই। যে কোনো মুহূর্তে লাইক জিপির আলটি দিয়ে তারা এঙ্গেজ করতে পারে, খাজিক্স লাভ দিতে পারে, এরকম একটা বিষয়। আচ্ছা খাজিক্স, নাইস জাম্প ফ্রম খাজিক্স, 3v1, লুসিয়ান ফ্ল্যাশ টেন, হি ইজ গোয়িং অ্যাগ্রো, আই ডোন্ট থিঙ্ক তারা লাগানো উচিত। ওকে দ্যাট এক্সস্ট, মেবি ইচার লুসিয়ান কে মারার চেষ্টা করবে, ডাস ব্লেড ছিল তো এই কারণে বসে চলে গেছিল আর কি, আউট অফ ভিশন ওই যে প্যাসিভ ড্যামেজটা পাইতো। আচ্ছা ভেইন ইনফিনিটি এজ এর জন্য যাচ্ছে এখন, স্টান ফ্রম অ্যানিভিয়া ল্যান্ডস এন্ড নার মাইট ডাই অ্যান্ড ইয়া ব্লু টিম রেড টিমের অনেক ভালো কমিউনিকেশন লাইক জিপির আলটির সাথে সাথে সব জায়গায় পাইতেছে। এখন আর কি জিপি সরি জিপি কেমন হচ্ছে, ভিআইপি ইজ অন দা হাই রোলার নাও, সো তারা এখন গেম লিড করতেছে উইথ অ্যারাউন্ড 7k, তারা কিন্তু তলে তলে ফার্ম করে আগায় গেছে। সেজুয়ানি পুরোপুরি আর্মার বেস আর কি এখন রাশ করতেছে, মেবি নাইটস বাও যাচ্ছে আর কি সে এই ভেন কে পিল করার জন্য। ওইদিকে থ্রেশ ফেস অফ দা মাউন্টেন হ্যাজ বিন কমপ্লিটেড ফাইনালি এন্ড হি মেবি সেকেন্ড আইটেম হচ্ছে সোলারি যাবে এন্ড কট ডাউন মেবি না। ব্লু টিমের এখন আসলে ব্যারন অবজেক্টিভ মাথায় রাখতে হবে, ওদের একটা মাউন্টেন ড্রাগন যেহেতু আছে, এটা ছাড়া ওরা কিন্তু অনেক হ্যাভিলি পুশড আউট টার্গেট কাউন্টে আর কি, 1v4। আচ্ছা থ্রেশ কট, থ্রেশ অ্যান্ড স্টান, আই থিঙ্ক ও মাই গড দ্যাট ক্রিট ইন দি এন্ড, দ্যাট ড্যামেজ বাই গ্যাংপ্ল্যাঙ্ক, আই থিঙ্ক দিস উইল বি এ ফ্রি ব্যারন ফর দ্য রেড টিম। আচ্ছা আমি মেবি একটু পিছায় দেখতেছি, তোমরা কততে আছো? আমি এখন পজ টাইমার 14 22 21 20, না মানে ক্লক কত, ক্লক মানে পজ, এখন গেমটা পজ আর কি। হ্যাঁ পজ আমিও আছে, আমি যে 26:53 তে পজ আছে, আমার 26:53 তে তো পজ থাকবেই, তোমার পজ টাইমারটা বলো 14:06। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দেখলাম থ্রেশারটা একটু পরে দেখতেছি। আচ্ছা আবার পজ, থ্রেশ এখানে আন্ডারএস্টিমেট করছে আসলে লাইক জিপিএন সেজওয়ানির ড্যামেজটা।
সেই জন্য সিসি গুলো প্রোভাইড করছে আর জিপি বাস টাইম মানে ও কি জিপি আইটেম দেখে না জিপি আইটেম দেখে না 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 এখন আর কি দেখ হয়তোবা দেখে নাই হয়তোবা সে আন্ডারএস্টিমেট করছে বা মনে করছে হয়তোবা পালাই আসতে পারবে অনেক সময় গ্রিড একটা জিনিস যে একটা কন্ট্রোল ওয়ার্ড ভাঙতেছে লাইক তিনটা হিট হয়েছে বোঝা যাচ্ছে যে ফোর্থ হিটটা করলে আমি ধরা খাবো বাট স্টিল এই যে লাস্ট হিটের যে একটা গ্রিড না আমি ওয়ার্ডটা নিয়েই নিই দেখা যাবে পরে কি হবে অনেক সময় এই কারণে ইয়ে হয় মানে এটা মনে হয় অ্যাকচুয়ালি মেইনটেইন হচ্ছে না ওইভাবে যেহেতু আসলে হ্যাঁ যেহেতু অনেক প্রবলেম থাকে যদি দুই টিমের ফ্রি টাইম থাকলে এটা আসলে করা লাগে না স্পোর্টসম্যানশিপ দেখানো যায় দ্য কল ইজ ফর ব্যারন এন্ড অলরেডি শুরু হয়ে গেছে ব্যারন দিস ইজ নিয়ার ফ্রি ব্যারন ফর দ্য রেড টিম ইন অ্যারাউন্ড এর ক্লিনিং লাইক ব্যারন গোলে দেন সেজনি আর ডিডন্ট কানেক্ট ফর লাইক সেন্টিমিটার সেজনি আল টাইম নিন ব্লু টিমের খুবই বাজে বাজে কিছু জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে থ্রেশের সাইস্টোন আপগ্রেড রাস্টা সেকেন্ডলি থ্রেশ রেলিক্সিল নিয়ে স্টার্ট করেও সেজনি থেকে কনফার্ম সেজনি থেকে কনফার্ম আই ডোন্ট নো ওয়াই লাইক লেনে অলওয়েজ রেলিক প্রক গুলা করা উচিত ছিল তার এরকম হলে আই উড সে এনশিয়েন্ট কয়েন নিয়ে স্টার্ট করা যেত সেজন্য কিন্তু এমনি রোম করে ভালো ফার্ম করছে এদিক থেকে এখানে মেবি নাচে শুকমেস যে কারণে ব্লু টিম হারতেছে সেটা হচ্ছে তারা রেড টিমকে এঙ্গেজ করতে দিচ্ছে রেড টিমের যে কমটা যে পিক কম লাইক একজনকে ধরে মেরে দেওয়ার যে বিষয়টা সেটা করতে পারতেছে তারা ব্লু টিম আমি বলবো সেই সুযোগটা তাদেরকে দিচ্ছে ভেনের কিন্তু এখন ইনফিনিটি এজ কমপ্লিট জ্যাক আমি মনে হয় না ব্যাকলাইন ডাইভ দিয়ে টিকতে পারবে কারণ জ্যাক কিন্তু বুটসও লুসিডিটি বুটস অ্যান্ড স্পিরিট ভিসেজ সো আই ডোন্ট থিঙ্ক ভেনের টাইম লাগবে ওকে মারতে একটা জিনিস কি ইয়া দেখছেন কি জানে না ইয়া কিন্তু জিপি কিন্তু অলরেডি পাঁচটা কমপ্লিট আইটেম ফাইভ স্লটেড সে ইয়া এইখানে মানে লাইক চারটা কিলের লিড হিউজ অবস্থা 14,000 গোল্ড এন্ড 8,000 গোল্ড মানে একদিকে 14,000 গোল্ড একদিকে 8,000 গোল্ড এই ডিফারেন্স আসলে অনেক সময় টিমই যদি 6,000 গোল্ডে আগায় যায় সেটা কি ওভারকাম করা যায় না সে জায়গায় একটা লেনই 6,000 গোল্ডের লিড মানে হিউজ ব্যাপার আর সে কিল মেইনলি পাইছে হইতাছে গিয়ে তার আলটি দিয়ে আমি দেখছি আলটি দিয়ে তার আলটির যে ড্যামেজ হ্যাঁ এখানে লাইক জিপি লিথালিটি প্লাস আর্মার পেনিট্রেশন প্লাস ক্রিট মানে কিছুই বলার নাই সব রকম ড্যামেজ এখানে খাবে মানে ওর ব্যারেলে কিন্তু লেট গেম দেখা যাবে 100% আর্মর পেনিট্রেশন হবে আলটে বাস্ট করতেছে ব্যারেলে বাস্ট করতেছে মানে সব ভাবে এন্ড কিউর ড্যামেজ তো আছেই সাথে এখন আসলে সমস্যা যেটা হয়ে যাচ্ছে ব্লু টিমের যে ট্যাঙ্ক গুলো নিছে ট্যাঙ্কটা থ্রেট না আর ওদের জন্য আচ্ছা থ্রেশ ইজ গোয়িং অল ইন লুসিয়ান ইজ স্টিল লট বিহাইন্ড অ্যান্ড নাইস ফ্ল্যাশ ফ্রম অ্যানিভিয়া জ্যাকের আল টোটালি মিস সবকিছু অ্যান্ড খাজিক্স ওকে ফাইনালি গুড আল ফ্রম মাজহার বাট খাজিক্স উইল স্টিল লিভ খাজিক্স তো মারতে পারে নাই খাজিক্স কিন্তু লকডাউন অ্যান্ড বেইনার বার্স্ট দ্যাট বার্স্ট ফ্রম বেইন আর জিপি এদিকে স্প্লিট পুশ করে শেষ করে ফেলতেছে জ্যাক আবার জাম্প করতে চাচ্ছে এখানে তারা এই টারেট ছেড়ে ইনহিবিটর কেন ডিফেন্ড করতেছেন আমি বুঝতেছি না আউটার টারেট দিয়ে আর এখন কোনো লাভ নাই এতক্ষণে তারা ব্যাক করে ইনহিবিটর ডিফেন্ড করতে পারত কিন্তু এদিকে আর কি গুড প্লে বাই জিপি সো দে হ্যাভ সিকিউরড দ্য ইনহিবিটর আর এখন আর কি সমস্যা করবে বিডি রক্স আলটিমেটলি
আর আগে থেকে বলে রাখি এই গেমের আরো একটা ভার্সন হবে একটু পরে, উইনারের সাথে উইনার ব্র্যাকেট আর লুজারের সাথে লুজার ব্র্যাকেট একটা ম্যাচ আছে। এবং আমি খুবই চিন্তিত উইনারদের অবস্থা দেখে, যেহেতু অপোনেন্ট আমি থাকব। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন লুসিয়ান ফাইনালি লাইফ স্টিলে মুভ করতেছেন, ইনফিনিটি এজ কমপ্লিটেড। লুসিয়ানের বিলটা আমার কাছে খুব আনস্টেবল লাগতেছে, যে লাইক হি ডিডেন্ট গো ফর দ্য এসেন্স রিভার, কুল ডাউন রিডাকশন পাচ্ছে না ওটার জন্য, হি গট নিনজা টেবি অ্যান্ড ইনফিনিটি এজ, লাইক কোনোটাই মানে বলতে গেলে ব্যালেন্স একটা বিল্ড হয়ে যাচ্ছে আর কি। খুব খুব বেশি কোনো ড্যামেজও না, আবার খুব বেশি ডিফেন্সিভও না, এরকম একটা কন্ডিশন হয়ে দাঁড়াইছে আর কি, ব্যালেন্স একটা বিল। কিন্তু ওই দিক থেকে হিসাব করলে ভেনের থেকে আগে আছে কিলো, এটাতে আসলে লাভ হচ্ছে না। বেন কিন্তু ঠিকই আউট ড্যামেজ করতেছে, ওকে বেশি ওর থেকে অনেক বেশি ড্যামেজ দিচ্ছে। বেন কে আসলে লাগতেছে না টিম ফাইটের জন্য, মানে ওই যেটা বললাম যে একটা ট্যাঙ্ক কম্প নেওয়ার পরে যখন ট্যাঙ্কগুলো আর থ্রেট হয় না তখনই সমস্যাটা দাঁড়ায় আর কি। যে লাইক এখন যদি নার যদি বেনকে সোলো করতে যায়, ভেইনের কিন্তু আমি বলবো যে ইনাফ কনফিডেন্স আছে, লাইক এখন যে কন্ডিশনটা গেমে সে নারের সাথে ওয়ান ভি ওয়ান করতে পারবে ইজিলি। খুব ডাকাটাকে ইচ্ছে, ততক্ষণ একটা কফি খাই। সো ব্যাটল পিং রিকানেক্ট করতে চাচ্ছে। এদিকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, জাংলারের ফার্ম লাইক ক্যারির অলমোস্ট সমান, লাইক ভেনের 189 সিএস, এদিকে খাজিক্স 149 আর জ্যাকের 170, সো আই গেস লাইক। কিন্তু কিন্তু খাজিক্স এর তো 6টা কিল আছে। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে লাইক থ্রেশ সাইস্টোন আপগ্রেড করছে এন্ড মালজাহার নারের নর্মাল ওয়ার্ড আছে, ইয়েট রেড টিম কিন্তু বেশি ওয়ার্ড করতেছে, ওয়ার্ড কন্ট্রোল অনেক বেটার ওদের। ব্লু টিম তো বেসিক্যালি পুশড, তো এই কারণে আসলে ওইদিকে তো আর আসলে ওয়ার্ড করে লাভ নেই, মানে নিজেদের জাঙ্গলে করতেছে আর কি। রেড টিমের কেউ এখন পর্যন্ত লেন্স নেয়নি না? আমি যেটা বলবো ব্লু টিম লাইক যেই মানে খেলার আগে যেই প্ল্যান নিয়ে নামছে ওরা সেটা ভালোভাবে এক্সিকিউট করতে পারছে ব্লু না, সরি রেড টিম, লাইক ওরা যেভাবে চিন্তা করছে সেভাবেই গেমটা আগাইছে ওদের মতো করে আর কি, ইটস লাইক এ পারফেক্ট গেম। না আমি বলবো যে বিডি রক্সসে গ্যাম্বল হেরে গেছে। হ্যাঁ ওটা আমি গেমের শুরুতে যেটা বলছিলাম যে আলটিমেটলি জিপি যদি ক্যারি দেওয়া শুরু করে এটা এরকম হয়ে দাঁড়াবে আর কি। তো আলটিমেটলি বেসিক্যালি আমি যেটা বলছিলাম ওই যে যা সিমরান জিলে আপনি জিন্দেগি, তো সিমরান ইজ লাইক লিভিং হিজ লাইফ। আপনি কি বলতে চাচ্ছেন রেকজেন ভাই সিমরান এখানে শাহরুখ খানটা কে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমি চ্যাটে লিখে দিচ্ছি, হ্যাঁ এখন জেন্ডার বেন্ড মুভি দেখতেছি আসলে আমরা। যদি হোক যা আমরা আপনি ইয়াতে করতেছেন আমরা লাইভে আছি, কিন্তু আমরা যারা স্পেক্টেটর তারা গেস করে ফেলছি অলরেডি কে শাহরুখ খান আর কে সিমরান। মুভিং অন, এখন ব্যারন বাফের একটা পুশ, তো এখানে ইনহিবিটর পড়বে সাধারণ ব্যাপার। নিও জিটোকে আমাকে একটু ইউটিউবের লিংকটা স্ট্রিম লিংকটা দাও তো। ওটা ব্যারন বাফে একটা ইনহিবিটর হারানোটা স্বাভাবিক, কিন্তু এখানে মেইন ভয়ের বিষয়টা হচ্ছে একদম পারফেক্ট 14,000 গোল্ডেন লিড 46 vs 60k, সো এইটা আসলে ওভারকাম করা একটা মিরাকল ছাড়া পসিবল না, অ্যান্ড দ্য মিরাকল হ্যাজ টু বি
ভেরি ভেরি ব্যাড প্লে ফ্রম দ্য রেড টিম। একটা থ্রো ছাড়া আমি আর এখানে কোনো ওয়ে দেখি না। ওদের পাঁচটা স্কেলিং চ্যাম্পিয়ন, পাঁচটাই স্কেলিং চ্যাম্পিয়ন, জিপি, খাজিক্স, এনিভিয়া, ভেইন অ্যান্ড সেজনি। এখানে তারা যদি লাইক আলটিমেট লেভেলের বাজে খেলে অথবা খুবই একটা আনফর্চুনেট কিছু হয়, টিম ফাইটে ল্যাগ অর সামথিং, এছাড়া আমি আর কোনো ওয়ে দেখছি না। রেড টিম শুড জাস্ট ফোকাস অন এন্ডিং দ্য গেম, লাইক অবজেক্টিভগুলো নিয়ে খেলাটা শেষ করে দিতে পারে। হ্যাঁ, ওদের টপ লেনের ইনহিবিটর পড়ে গেছে, এখন তারা যদি বটে মিড প্রেশার দেয় সো এমনি খেলা ছেড়ে দিতে হবে ব্লু টিমের। যদি ভালো একটা পিক অফ পায় আর মেগানার যদি মেগানার একবার রাইট টাইমে মেগানার করে একটা ভালো একটা চেঞ্জ সিসি দিতে পারে হয়তো বা কিছু একটা হইতে পারে। এবার তাদের যে ওই যে রেডিয়াস ড্যামেজ গুলা জিপির আলটি এনিভিয়ার আলটি, মানে লিটারালি যে পাথে খেলা হবে পুরো পাথই তারা ওই থাকবে ওইটাতে ঢেকে দিতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ সেজুয়ানের আলটি। একে তো স্লো, তার উপরে ড্যামেজ। সেজনি সাপোর্ট কিন্তু লেট গেম ভালো, লেট গেম ভালো স্কেল করবে একমাত্র কারণ হচ্ছে সে হচ্ছে ফুল ট্যাঙ্ক আর যে ড্যামেজ জিপি। ব্যারেল ব্যারেল ব্যারেল, ওকে আমরা যাও সব ব্যারেল স্প্যামিং। জিপি ফ্যান্টম ডান্সার লাস্ট আইটেম, মানে ফুল ড্যামেজ, একদম ফুল ড্যামেজ বিল্ড এর কথা। অনেক মজা হইতো দূর থেকে কিউ স্প্যাম করতে পারতো এরকম একটা বিষয়। আর লুসিয়ান বাস্ট হয়ে গেছে, মাই গড। Okay, but GP will go down. Yeah, finally shut down. It's one for one. But blue team like bezer baire theke damage korche. Dekhlam Lucian to lal hoye gelo. Just like that. এখন কালো বলে কি সে আপনি এইভাবে বলবেন, এটা তো আসলে উচিত না। আছে নাই হয়ে যাচ্ছে আজকে স্যার, ডেমেজ হচ্ছে। অ্যানিভিয়া ইজ জাস্ট সিম্পলি টেকিং দ্য টারেট ইন দ্য মিড লেন। আর এনিভিয়ার যে মানা স্কেলিং আইটেম যেটার কথা বলতেছিলাম, আলটিমেটলি ওটা পেজ অফ, তো সবগুলো এখন আইটেমে ফিল আপ হয়ে গেছে এন্ড দেখা যাচ্ছে এটা শো করতেছে। দে ক্যান জাস্ট ডাইভ থ্রেশ, জ্যাক অন জাম্প, ওকে হুক অন সেজন, আই ডোন্ট থিঙ্ক ইটস আ গুড আইডিয়া। এনিভিয়ার ট্রাইং টু গো ডাউন, ফাইনালি আ গুড জাম্প ফ্রম জ্যাক। ওয়াই ইজ হি নট আল্টিং? আচ্ছা আল্ট নাই। ভালো খেলছে অথবা আমি বলবো রেড টিমের বাজে পজিশনিং, দুইটার একটা হবে আর কি। এন্ড ব্লু টিম মানে যেটা দেখা যায় যে ওদের মিস্টেকে ব্লু টিম কাজ করছে, লাইক যে অপরচুনিটি পাইছে সেটা ওয়ার্ক করছে আর কি। যদি এখন একটা কামব্যাক তারা দিতে পারে, ব্যারনটা ওপেন আছে। আর শ্রেশ অ্যাগেইন কট, ব্যারেলটা লেট করছে জিপি, আদারওয়াইজ এখানে মেরে ফেলতে পারতো শ্রেশকে। Lucian should just pick up the red and move to the Baron side. ওইখানে কিন্তু এই যে লাস্ট টিম ফাইটটাতে Lucian ভালো পিল পাইছে, এই জিনিসটাই আর্লি থেকে করতে পারলে আরো কাজে দিত। Lucian এর ব্লাড থাস্টার হয়ে গেছে,
এখন যদি এখন কিন্তু ইয়া জিপি ইনটেক আচ্ছা ব্যারন ইজ জাস্ট মেল্টিং ডাউন দ্যাট উইল বি এ ফ্রি ব্যারন অ্যাগেইন অ্যাগেইন ফ্রি ব্যারন ব্লু টিম ইজ রিয়েলি কনফিউজড অ্যাবাউট হোয়াট দে শুড ডু মানে স্ট্রাগল করতেছে তারা এখন আসলে না যেটা বললাম এত বড় গোল্ড লিড এটা টার্ন ব্যাক করানো খুবই এখন আবার এল্ডার আপ হচ্ছে অ্যান্ড দে আর স্টিল নট মুভিং টু দ্য আদার সাইড অফ দ্য ম্যাপ তার একটা পিক অফ নেওয়ার ধান্দায় আছে খাজিক্স যদি নিতে পারে আর এল্ডার অলরেডি অলরেডি মেল্টিং হওয়া শুরু করছে ইটস অবভিয়াস ইটস অবভিয়াস থ্রেশ ইজ জাস্ট Thresh is going to die, I think. Okay, no. They will get Lucian and yeah, finally. Their main damage source is down. Malzahar. I think this will be the game. Oh, Khazix said W. side the chalega sa nara. Stage one tower tank korte sir. Ekhon or jonno khub easy ashole tin item done. I think red team can end. They still got like more than 20 seconds on the clock for Lucian and Thresh to respond. Oh my god, oh my god. Oh my god. Bad damage on Gnar. Okay, they're going to back off since minion 9. I guess game packet for VIP. Duita inhibitor down, mid and top. দুটো ক্রুশাল লাইন না ব্লু টিম এখন আর কামব্যাক তো করতে পারবে না লাইক রেড টিম এর লাইক একটা টাওয়ার বাদে বাকি সব টাওয়ার আছে ব্লু টিম এর বোথ অফ দ্য ইনহিবিটরস আর ডাউন রেড টিম কিন্তু মনে হয় আগের বারই খেলা প্যাক আপ করতে পারতো বাট মানে জাস্ট রিস্ক নেয় নাই আমার গেম ফ্রিজ হয়ে গেছে আবার সো 38 মিনিটস অলরেডি এখন যদিও আর কি ট্যাঙ্কের হাতে আর কি আইটেম ওঠা শুরু করছে মানে স্টেবল হওয়া শুরু করছে বাট এটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে লাইক এন্ড অলরেডি জ্যাক মেবি মানে জ্যাক পাশে দাঁড়ায় ফার্ম করতেছে সেজুয়ালি পাশে দাঁড়ায় দাঁড়ায় ওয়ার্ড করতেছে এন্ড হি স্কট নাইস বাউন্স বাট আই থিং দিস মার্শ টিপি আহা বাট দে আর গট That bad damage. Malzahar had one damage. She lost. Like, at a bhalo team fight, paito he could have done a lot of things. Lucian is trying to kill off Sejuani. Okay, last hit ta korte pare nai. And this that's the game. That's the game for VIP. Really, really well played. আচ্ছা আই থিং এটাই প্যাক আপ সো ড্যামেজটা দেখিনি অবভিয়াসলি জি মেবি হাই ড্যামেজ ওকে সারেন্ডার আচ্ছা ফাইনালি যেটা মানে প্রথম থেকে বলছিলাম যে জিপি ওপেন রাখাটা তাদের লাইক যদি প্ল্যান থেকে থাকে ব্যাকফায়ার করছে আর যদি প্ল্যান না হয় তাদের রেকলেস একটা মুভ ছিল আসলে এটা আমার এখনো ক্লায়েন্ট আটকে আছে আচ্ছা আসছে গ্রাফ পটেটো পিসি গ্রাফ ওকে জিপি 37000 ড্যামেজ হাইয়েস্ট ড্যামেজ ফ্রম ব্লু সাইড ওয়াজ মালজাহার 27000 মালজাহার লেড গেম কিন্তু একটা মনস্টার লাইক ভালো একটা টিম ফাইট হইলে ইজি ক্লিয়ার করতে পারতো যেটা দেখা যাচ্ছে আর ইয়া জিপি ক্যারিট এখানে আর আসলে কিছু বলার নেই ওকে গুড গেম আমি আমার খেলার জন্য রেডি হয়ে যাই স্টিম অফ করতেছি